আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েবসাইট খুলনা আজকে আমাদের তিন নম্বর ক্লাস। বিগত আমরা দুইটি ক্লাস পাবলিশ করেছি, আপনারা দেখেছেন, অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে সাথে থাকার জন্য। আজকে আমরা এই হিরো সেকশনটি সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব। এখানে এতটা জটিল সেকশন না, তারপর একটু কঠিন সেকশন আছে, সেই বিষয়টা আপনাদেরকে আমি ধরিয়ে দিলে আপনারা নিজে নিজে সেই কাজটা করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিগত দুইটি ক্লাস দেখে আসবেন, না হলে কিন্তু আজকের ক্লাসটা আপনার ক্ষেত্রে কঠিন মনে হতে পারে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই আর কি। আর অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন দেখতে পারছি আমি, অনেকে অনেকভাবে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কমেন্টস করে লাইক করে আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের কাজ করতে একটু ভালো লাগে এই আর কি। তো যাই হোক, আমি সাইটটা এডিট উইথ এলিমেন্টর পেজ বিল্ডারটা আমাদের এই জায়গাটা এই হোম পেজে এনেবল করলাম, তো একটু ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, চলে এসেছে। আর আজকের এই তিন নম্বর ক্লাসটা দিতে একটু দেরি হলো, তার মেন কারণ ছিল আমি নিজের একটা ড্রাইভিং লাইসেন্সের কাজে একটু ব্যস্ত আছি এই কারণে। তো যাই হোক, ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। তো আমরা মূল কাজের কথাই শুরু করে দিই। তো এখানে দেখেন আমরা যে সেকশন, তার আগে আমাদের টার্গেট ওয়েবসাইট একটু দেখে আসি। দেখেন আমাদের এই সেকশনের মধ্যে দুইটা কলাম, এই একটা কলাম আর একটা কলাম। এই কলামে ব্যাকগ্রাউন্ড হিসাবে ফিক্সার ব্যবহার করছে, এই কলামের ব্যাকগ্রাউন্ড হিসাবে কালার ব্যবহার করছে। তাহলে ফার্স্ট টাইম আমরা এই কাজটা করে ফেলাই। তো দেখেন, তো আরেকটা বিষয়, আমাদের কলামটাকে আবার এই সেকশনটাকে আবার প্রথমে ফুল উইথ করতে হবে। তো আমি সেকশনটাকে ফুল উইথ করে ফেলাই, ফুল উইথ করে দিলাম। দেখেন আমাদের ফুল উইথ করার পর দেখেন এই সাইডে মূলত এটা সব কিছু সাইড লেগে গেছে, তার মানে ফুল উইথ হয়ে গেছে একদম, ঠিক আছে। তো এখন আমরা এগুলোকে স্পেস দিয়ে সরিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা লাইট স্ক্রিনশট ব্যবহার করে আমরা একটু আনুমানিক কত মানে পিক্সেল এফেসে সরে আছে এটা আমরা খুব সহজে নির্ধারণ করতে পারি, এইভাবে একটু আইডিয়া নিতে পারি। তো দেখেন এখানে 115 এরকম। তো আমি জাস্ট এই পাশে আসলাম, আসার পর আমাদের এই যে এই কলামটা, এই কলামটাতে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে চলে আসলাম। করার পর আমাদের এইখানে মার্জিন দিয়ে আমরা এটাকে সরিয়ে নিয়ে আসবো, কোন সাইডে? এটা লেফট সাইডে। তো প্রথমে আমরা আন লিঙ্ক করবো, নাহলে আমাদের সাইডটাই পেয়ে যাবে, টপ রাইট বটম ইত্যাদি ইত্যাদি সবগুলো পেয়ে যাবে চারটাতেই। তো আমরা চারটাতে চাচ্ছেন, আমরা শুধু লেফট সেকশন লেফট পাশে দিব, লেফটের কত দিব 115। তো ও সরি, আমরা এক কাজ করব, এইটা না, আমরা মূলত আমাদের এই যে কন্টেন্টের যে ইয়ে আছে কি বলে আমাদের উইজেট, এই উইজেটে দিব, ঠিক আছে। তো অ্যাডভান্স চলে আসলাম, আসার পর প্রথমে আনলিঙ্ক করলাম, আমাদের 115 দিব। তো 115 দেওয়ার ফলে আমাদের বেশ বড় স্পেস হয়ে গেছে। তো এইখানে আমরা এটাকে এইভাবে আমরা দিব, নিজেভাবে এইভাবে সরিয়ে দিব। তো প্রথমে আমরা এটাকে আনলিঙ্ক করি, আনলিঙ্ক করলাম, করার পর এইভাবে আমরা বাড়িয়ে দিব, এইভাবে বাড়িয়ে দিব। তো দেখবো আমরা এখানে কত হলে হয়। তো অনেক সময় হচ্ছে যে আমাদের এই যে এখানকার পিক্সেলের সাথে এই পিক্সেলটা অনেক সময় মিল হয় না, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আনুমানিক একটা স্পেস বা হাইট উইথ এটা আমরা ডিফাইন করব, ঠিক আছে, সরি। তো এইখানে আমি মূলত 80 দিয়ে দিলাম, 80 দিলে মেবি এটা পারফেক্ট হবে। হ্যাঁ, এটা এখানে আমি 80 দিয়ে দিলাম। আমরা সেমভাবে আমরা এটাতেও দিয়ে দিব, এখানে প্রথমে আনলিঙ্ক করব, তারপর এখানে আমরা লেফটে 80 পিক্সেল দিয়ে দিব, সরি। তো আমরা এক কাজ করতে পারি, আমাদের রাইট সাইডেও দিয়ে দিতে পারি এখানে 50 পিক্সেল, তাহলে আমাদের এই সাইড থেকে টেক্সটগুলো ভেঙে আসবে, তাহলে আমাদের এটা ভালো দেখাবে। তো আমি এইভাবে এখানে 80 দিয়ে দিলাম, এইভাবে, ঠিক আছে, ওকে। আবার আমরা এটা একটু পেডিং দিয়ে দিই, শুধুমাত্র এইটার ক্ষেত্রে, মাঝের টেক্সটার ক্ষেত্রে দেখেন উপরে নিচে বেশ পেডিং আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু পেডিং দিয়ে দিই। প্রথমে এখানে এটা আনলিঙ্ক করলাম, তো লিঙ্ক অবস্থায় থাক, কোনো সমস্যা নেই, আর লিঙ্ক অবস্থায় রাখলাম। রাখার পর ও আমরা এটাকে আমরা একটু কেটে দিই উপরেটার, আমরা মার্জিনের ক্ষেত্রে রাইট সাইডে দিব না, আমরা ফেডিং যেহেতু দিচ্ছি এখানে এটাই সব কিছু সামঞ্জস্য রেখে ঠিক করবো। হ্যাঁ, ওকে। এটা এই এই কনসেপ্টগুলো, এই যে আমি বলতেছি উপরে দিব না, নিচে দিব, ফেডিংয়ে দিব না, মার্জিনে দিব, এই যে এই কনসেপ্টটা টোটালি আসে কোনো অভিজ্ঞতা থেকে না, মানে কেউ দেখিয়ে দেবে সেটা থেকে না, এটা মূলত প্র্যাকটিস করতে 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 এই কনসেপ্টগুলো চলে আসে। তো এই জন্য প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, আপনি যতগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন, এই সুন্দর সুন্দর কনসেপ্টগুলো আপনার মাথার ভিতরে চলে আসবে, তখন যে কোনো সাইট দেখলে আপনি খুব সহজে করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট, ডেমো সাইট অনেকগুলো তৈরি করে ফেলবেন কাজ পর আগে, তাহলে দেখবেন যে ক্লায়েন্টের ওই সমস্ত প্রজেক্ট দিয়ে কনভিন্স করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমরা একটু দেখি,
তো সর্বপ্রথম আমরা আমাদের যে লেফটে লেফটে এটা রাখব না কারণ আমরা উপরে তো লেফটে দিয়েছি সে এই যে মার্জিনের ক্ষেত্রে তা তাহলে আমাদের এখানে এটা থেকে গেল এবার আমরা টেক্সটটাকে আরেকটু রাইট দিকে নিয়ে চলে আসব যাতে রাইট সাইডটা একটু বাড়িয়ে দেব আমরা এখানে 50 করে দিলাম দেখি হ্যাঁ টেক্সটটা আসে নাই তারপর এখানে আমরা 100 করে দিই দেখি টেক্সট কতটুকু আসলো হ্যাঁ 100 এ আসলো না আমরা 120 করে দিলাম তাহলে মেবি হ্যাঁ এবার এসেছে এটা মোটামুটি ভালো লাগছে এখন দেখি আমরা বাটনটার এটাতে দিয়ে দিলাম অ্যাডভান্সে চলে আসলাম আসার পর আমরা ও সরি আমরা এখানে এটাতে দিব লেফটে এখানে কত দিয়েছি আপনাদের মনে আছে 80 তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা 80 পিক্সেল দেব ওকে ফাইন 80 দিয়ে দিলাম তাহলে আমাদের একই মাপে থেকে গেল ঠিক আছে ওকে এবার আমি এখানে আপডেট দিয়ে রাখলাম আমাদের সেকেন্ড যে কলামটা আছে এখানে আমরা কালার হিসেবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ইয়েস ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কালার ব্যবহার করব তো আমাদের প্রাইমারি কালার আছে আমাদের সেট করা জাস্ট এটাকে সেট আপ করে দিলাম দ্যাটস ইট এবার এখানে আমি এটা আপডেট দিয়ে দিলাম এবার এইখান থেকে আমরা টেক্সটটা কপি করলাম ও আরেকটা বিষয় আমাদের এইখানে স্পেস একটু বাড়িয়ে দিই উপর থেকে আমি 100 করে দিব উপরে এটা স্পেস 100 করে দিলাম ও আরেকটা বিষয় এখানে আমাদের একটা ভাই কমেন্টস করছিল আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে সে ভাই বলছিল যে আমি অনেক দূরত্ব দেখাচ্ছি ঠিক আছে এটা দূরত্ব দেখানোর রিজনটা হচ্ছে এটা আমাদের অ্যাডভান্স ক্লাস বিগত এলিমেন্টারের অনেকগুলো ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে বেসিক ক্লাস সেখানে আমি একটু একটু করে ছোট 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 করে সময় নিয়ে নিয়ে অনেকগুলো বোঝাইছি তো এখন আমি মনে করি যে এই অ্যাডভান্স ক্লাসে এসে আস্তে আস্তে ডিটেলস বোঝানোর কোনো মানে প্রয়োজন হয় না কারণ বেসিক ক্লাসে তো আমি বলেই দিয়েছি তাই না সেই জন্য আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনার কাছে অতিরিক্ত ফাস্ট মনে হয় তাহলে আমার বেসিক ক্লাসগুলো দেখে আসলে আজকের এই ক্লাসগুলো আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে ঠিক আছে ওকে আমি এইখানে এটা 100 করে দেব না 100 করে 100 করে দেব উপরটা যেহেতু 100 করেছি নিচেরটাও 100 রাখবো তাহলে মোটামুটি আমাদের স্পেসটা সুন্দর দেখা যাবে এই যে মোটামুটি একটা স্পেস যদিও এখানে বেশি দেয়া তাহলে চলুন আমরা আরেকটু বেশি দিয়ে দিই 120 করে দিই হ্যাঁ আমি 120 করলাম এটাতে আমরা 120 করলাম ওকে ফাইন দ্যাটস গ্রেট এবার এই স্পেসটুকু আমি এখান থেকে কপি করব এখান থেকে কপি করলাম সরি এইটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট আমি আরেকটাও পেস্ট করব দুইটা দিব এবার এর মাঝে আমরা এই যে এই সেকশনগুলো ডিফাইন করব মানে তৈরি করব আচ্ছা হেডিংটাকে ধরে এখানে ছেড়ে দিলাম আর আর আরেকটা বিষয় জাস্ট হেডিংটা পেস্ট করলাম আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা প্রথম আমার ভিডিওটা দেখবেন প্রথমবার আর দ্বিতীয়বার কাজ শুরু করবেন তাহলে দেখবেন যে প্রথমবার দেখার পর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়বার দেখবেন আর কাজ করবেন দেখবেন আর কাজ করবেন তাহলে খুব সহজ মনে হবে ওকে আচ্ছা আমি আমার স্টাইলে চলে আসলাম আমি এখানে কালারটা দিয়ে দিই ব্ল্যাক কালার আর এই সাইডে আমাদের টেক্সের আমাদের এখানে বললাম এই সাইডে অত দেওয়া লাগবে না আমরা 50 দিলে মেবি হবে ও সরি আমাদের 50 না এখানে 30 দেখি কতটুকু আসে আমি এখানে দেখি ও সরি এইভাবে আমাদের আসবে না প্রথম অবস্থায় আমরা লিঙ্ক আপ রেখে আমরা এইভাবে নিয়ে আসতে পারি ঠিক আছে এইভাবে আনতে পারি এইভাবে এই যে এইভাবে তো ধরেন আমি এইখানে 30 করে রাখলাম এবার আনলিঙ্ক করে সবগুলো আমি ডিলিট করে দিই টপ রাইট আর বটম টটম যা আছে শুধুমাত্র আমরা লেফটে রাখবো সরি এই লেফটে রাখবো আর বাদবাকি সবগুলো ডিলিট করে দেবো দ্যাটস ইট এবার আমি আপডেট দিলাম এবার এই জায়গাটাতে আমরা কীভাবে ডিজাইন করবো একটু দেখেন আমরা কি কোনো আইকন আইকনের ইয়ে আছে নাকি কোনো অ্যাডন আছে কি নাকি এক্সট্রা এরকম কোনো অ্যাডন নাই তবে আমার বুদ্ধিতে আমি যতটুকু মানে প্রিভিয়াস কাজগুলো করেছি সেই বুদ্ধিতে আমি এখানে একটু কাজ করবো সেটা হচ্ছে ইনার সেকশন দেবো আমি হ্যাঁ আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন আর এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে একটা ইনার সেকশন নিলাম নিয়ে প্রথম ইনার সেকশনটাকে একটু শর্ট করে দিলাম শর্ট করে দিয়ে এইখানে আমি আইকন নামে একটা অ্যাডন আছে সেটা ব্যবহার করব আমি এখানে আইকন নামে একটা অ্যাডন আছে আইকনটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ছেড়ে দিলাম এবার আইকনের কালারটা আমি এখানে ব্ল্যাক করে দিই এই যে কালার ব্ল্যাক হয়ে গেল আর এই আইকনগুলোকে আমরা এখান থেকে আমরা নিয়ে ব্যবহার এখানে মূলত পিকচার হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এটাকে পিকচার হিসাবে অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এই যেভাবে স্ক্রিনশট নিতে পারেন অথবা পিকচার নিতে পারেন যেটা খুশি সেটা নিতে পারেন তো আমি একটা ওয়ে দেখাচ্ছি এখানে ধরেন আমি এই ওয়েটা দেখাচ্ছি আমি ডেস্কটপের উপর সেভ করলাম স্ক্রিনশট নিয়ে কীভাবে করা যায় জাস্ট এইখানে ধরেন আইকনটা আমরা এখানে আপলোড
এসভিজি এসভিজি ফরম্যাটে আবার পিকচারগুলোতে কনভার্ট করা যায়। হ্যাঁ, আপনি যে কোনো পিকচার এসভিজি ফরম্যাটে কনভার্ট করে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এটা এসভিজি ফরম্যাটে কনভার্ট করব না, আমি এখানে পিকচার হিসেবে এটাকে আপলোড করে দেবো। তাহলে আমরা অ্যাডনটা চেঞ্জ করে ফেলাই, পিকচার অ্যাডন নিই, আমরা জাস্ট এবার লাইব্রেরিতে চলে গেলাম, ওই সেইটাতে আপলোড করে দেবো। কিছুক্ষণ আগে যেটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, ওকে ফাইন। আমি ডেস্কটপের ওপর আসলাম, এই দেখেন এইটাকে এখান থেকে নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম, ইনসার্ট মিডিয়া, এটা চলে আসলো এখানে। হ্যাঁ, এইভাবে আমি একটা কাজ করতে পারি। আর উপরে আমাদের এটা টাইটেল নিব একটা, তো আমি হেডিংটা ধরলাম, হেডিংটা ধরে তো আমি হেডিং এখানে 4 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। হেডিংয়ের হেডিংয়ের কালার চেঞ্জ করে দিব, আমি প্রাইমারি কালার দিয়ে দিলাম। তবে হেডিংটা আর একটু নিচে নিয়ে আসবো আমরা, ইমেজটাকে আমরা একটু ফুল সাইজ করে দিতে পারি, আর হেডিংটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, আর হেডিংটার ফন্ট সাইজ একটু কমিয়ে দিব, আমি এখানে 500 রাখবো। আর এখানে আমরা ফন্ট ফ্যামিলি কী 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 আছে সেটা আমরা একটু দেখে আসতে পারি। তো আমি ওইটা দেখতেছি না, কীভাবে দেখবেন আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি তো আপনাদের কোয়ে দেখিয়েছি, তাই না, আপনারা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, আমি এখানে একটু 600 রাখবো, এটা যেহেতু একটু বড়ো মনে বোল্ড মনে হচ্ছে। আর কালারটা একদম দিব না, হালকা একটু এইভাবে রাখবো। ওকে, আচ্ছা, এবার উপর থেকে আমি একটু সরিয়ে নিয়ে আসবো, আমরা বটম থেকে দিচ্ছি, কারণ আমি টপ থেকে আনবো, এইভাবে একটু সরিয়ে নিয়ে আসলাম। আর আমি এইখানে এই যে আমাদের হোয়াইট কালারের ভিতরে আমরা আরেকটা নিলাম হেডিং, হেডিংটাকে ফরম্যাট চেঞ্জ করে আমরা স্পান দিয়ে রাখলাম, এখানে পেস্ট করে দিলাম। আর কালার হিসাবে আমরা হোয়াইট কালার দেবো, এই যে হোয়াইট কালার দিয়ে রাখলাম। আর টাইপোগ্রাফিতে ধরেন আমরা এখানে 16 দিয়ে রাখলাম, আর এইখানে আমরা পাতলা করে রাখবো, আর আর একটু ফন্ট বড় করতে পারি, এইভাবে রাখলাম, অথবা একটু ছোট রাখি, ওকে ফাইন, এইভাবে রাখলাম। ওকে, আচ্ছা, দেখেন এখানে আমাদের মূলত একটা দুইটা তিনটা চারটা, তো চারটা, তো আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট দুইটা তিনটা, আর এখানে আমাদের চারটা। এখন দেখেন আমাদের উপরের নিচের স্পেসটা অনেক বড় হয়ে গেছে, তাই না। তো আমরা এক কাজ করব, এই যে এই স্পেসগুলো আমরা এখন আর রাখবো না, এই যে এইখানে যে স্পেসগুলো না, এই স্পেসগুলো আমরা এখন যদি আমরা সরিয়ে দিই তাহলে কি হয় দেখেন, আমি যদি এখানে সরিয়ে দিই এই স্পেসটাই মেন মূলত কাজ করবে, এই যে এই স্পেসটা। আমি যদি এখানে একটু কমিয়ে দিই এগুলোকে, এখানে দেখেন এখানে কমে যাচ্ছে, তো আমরা এখানে দেখবো একটু কোন স্পেস আছে কি না, কতটুকু স্পেস দেয়। আচ্ছা, এই স্পেসটা আমার রাখার কোনো দরকার নাই, আমি নর্মালি এখানে ডিলিট করে দিলাম। আর উপর থেকে আরেকটু স্পেসটা না আমরা কমিয়ে দিতে পারি এইভাবে, তাহলে আমাদের মোটামুটি পারফেক্ট একটা পজিশন দাঁড়াচ্ছে, তাই না। আচ্ছা, এই দেখেন, এটা কিন্তু আমাদের ডিজাইন, এটা কিন্তু তাদের টার্গেটেড ডিজাইন না, দেখছেন, এই দেখেন আমাদের ডিজাইনটা একদম টার্গেটেড ওয়েবসাইটের মতো হয়ে গেল। এখন আমরা এই টেক্সটটা, এই টেক্সটটাকে একটু সরিয়ে দেব এইখান থেকে, সরি। আচ্ছা, এখানে আরও বেশ ছোটো ছোটো কাজ আছে, সেটা হচ্ছে যে যেমন দেখেন এই যে টেক্সটগুলো চেঞ্জ করা, পিকচারগুলো চেঞ্জ করা, এগুলো কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন, খুব সহজে করে ফেলতে পারবেন। আমার কি বারবার করে সময় নষ্ট করার দরকার আছে? আমি মনে করি যে না। আপনারা যেহেতু আপনারা কিন্তু কি এইভাবে ডেমো করে রাখবেন, এই যে আমি একটা পিকচার কিন্তু বারবার এখানে রিপিট করছি, আপনারা কিন্তু এটা করবেন না প্লিজ। আপনারা অ্যাকচুয়াল প্রত্যেকটা ইমেজ পিকচার কালেক্ট করবেন, আবার এখানে বসাবেন, টেক্সটগুলো এডিট করবেন, করে করে আপনাদের প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, এখন মূলত আমাদের আর কোনো কাজ নেই, আর একটু মডিফাই আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, কারণ আসরের আজান দিয়ে দিয়েছে, আমি নামা যাবো এই কারণে, আর ভিডিওটা বড় করবো না। পরবর্তী ক্লাসে আমরা নিচের অপশন থেকে সামনের দিকে আগাবো, আর যদি উপরে কোনো কাজ থাকে সেই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো। ও, এখানে আমাদের টেক্সটের কালার এই যে এটাতে হোয়াইট করে দিতে হবে, এইটা একটু মেজর বিষয়, আমি একটু এই কাজটা করে দিই। এখানে আমাদের টেক্সটের কালার আমাদের এইখানে হোয়াইট করে দিলাম, দিয়ে আপডেট করলাম, ঠিক আছে। আর আমাদের টেক্সটের ফন্ট দেখি এদিকে আমরা একটু চাপানো যায় কি না, আমরা লেফটের এই যে এইদিকে একটু চাপিয়ে দিলাম, তো এখানে এত চাপাবো না, একটু আমরা এখানে 4 রাখলাম, এই যে এখানে একটু স্পেস চলে এসছে, দ্যাটস ইট। ওকে, তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে, আর সে পর্যন্ত প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস পড়তে এবং দেখতে আমার অনেক ভালো লাগে, কমেন্টস করলে ভালো লাগে।
আপনাদের কাছ থেকে উৎসাহ পাই যে আপনারা প্র্যাকটিস করতেছেন এই আর কি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারাকাত।